যদি এখনও আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী নোটিফিকেশানের জন্য আমাদের বেল আইকনে ক্লিক করে রাখুন এক্সক্লুসিভ এবং অ্যাডভান্স স্টাডি মেটেরিয়াল এবং তার পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে অবশ্যই জয়েন করুন নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত আমি সাগ্নিক সুন্দর আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে দু উনিশ সালের তো সেই পরীক্ষার কোশ্চেন তো আপনারা সবাই পেয়ে গেছেন আমাদের চ্যানেলেই দেয়া হয়েছে যারা পাননি তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন ফার্স্ট হাফের কোশ্চেন দেওয়া হয়েছে ফার্স্ট হাফের অ্যান্সার দেওয়া হয়েছে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হাফের কোশ্চেনও দিয়ে দেওয়া হবে সেকেন্ড হাফের কোশ্চেন অনেকটা ফার্স্ট হাফের মতো হয়েছে কিছু কিছু জিনিস পার্থক্য আছে তো আজকে আমি মূলত আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যানালিসিস অর্থাৎ পরীক্ষাটা দিয়ে কি বোঝা গেলো অর্থাৎ এর পরে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রশ্ন কীরকম আসতে পারে কিংবা পরীক্ষাটার প্রশ্ন কি ঠিক মানের ছিল নাকি খুবই সহজ হয়েছে এবং সবশেষে আলোচনা করবো এক্সপেক্টেড কাট অফ সম্পর্কে এবং যা আলোচনা করবো পুরোটাই আমার ব্যক্তিগত মত প্রথমেই বলে রাখি যে এই পরীক্ষাটা কী কোশ্চেন আসতে পারে এইটা আমি একটা প্রেডিক্ট করেছিলাম তো আমার প্রেডিকশান কতটা ঠিক কি কতটা ভুল এইটা আমি আপনাদের বলবো না আমার স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসেছে অনেকেই নাইনটি প্লাস অ্যান্সার করেছে আপনারা যাচাই করে নিন কীরকমভাবে যাচাই করবেন না আমার রিসেন্ট আপলোডের মধ্যে পিএসসি ক্লার্কশিপ দু হাজার নয়ের ম্যাথেমেটিক্সের সলিউশান দেওয়া আছে তো সেই ম্যাথমেটিক্সের সলিউশানের একদম শেষ মিনিটটায় আপনি দেখবেন আমি বলেছিলাম কিন্তু ম্যাথের কোন কোন পর্যায় থেকে বেশি অঙ্ক আসবে দেখবেন সেইটাই এসছে আমি বলেছিলাম এইচ টু বিএস টু সি সি ইস টু ডি থাকলে এইচ টু বিএস টু সি ডি বার করতে দেবে এসছে কিন্তু তো সুতরাং আমি আর বড়াই করব না যে আমি এইটা বলার যোগ্য কি না যে পরীক্ষা কেমন হয়েছে কি সেই আমি কেমন টিচার এই সব আমি কিচ্ছু বলবো না এগুলো সম্পূর্ণ আপনাদের মত আমার চ্যানেলে আড়াই হাজার যে সাবস্ক্রাইবার আছেন আপনারা তারা তো কিছু বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছেন তো আমিও আপনাদের বিশ্বাসটাকে সম্মান জানাই সেই হিসাবে আমার কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব তো প্রথম যে প্রশ্নে আসব আমি সেটা হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নের মান কিরকম হয়েছে দেখুন সত্যি কথা বলছি একদম মন থেকে বলছি প্রথম যখন কোশ্চেনটা দেখলাম ফার্স্ট হাফে সেটা দেখে মনে হয়েছিল যে খুবই সহজ প্রশ্ন এসছে তারপর যখন মানে কখন মনে হয়েছিল এক ঝলক দেখার মনে মনে হয়েছিলো এক ঝলক দেখার পর তারপর যখন আমি কোশ্চেনটা নেড়ে চেড়ে দেখলাম তখন দেখলাম না কোশ্চেন কিন্তু ঠিকঠাক এসছে এবার অনেক বড় বড় মানুষ আছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গায় তারা বলছে ছাই এ কী প্রশ্ন এতে একদম সহজ প্রশ্ন এসছে এরম প্রশ্ন আসে না তো এবার আমি একটা কথা বলি যারা কম্পেয়ার করছেন না পিএসসি ক্লার্কশিপের কোশ্চেনকে যারা কম্পেয়ার করছেন বিভিন্ন পরীক্ষার সাথে কোন পরীক্ষার সাথে আপনারা কম্পেয়ার করছেন ডাব্লিউ এর সাথে একটা স্টেটে সবথেকে বড়ো চাকরি তার সাথে কম্পেয়ার করছেন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাকে নাকি মিসলেনিয়াসের সাথে নাকি এর পরীক্ষার সাথে বুঝতে হবে এর পরীক্ষা যেটা ছিল সেটা কিন্তু সুপারভাইজার পদের সেটার পোস্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর পিএসসির পরীক্ষাটা কিন্তু ক্লার্কশিপের পিএসসি মিসলেনিয়াসের সাথে কিংবা একটা স্টেটের থেকে বড়ো চাকরির পরীক্ষার প্রশ্নে কোশ্চেনের সাথে আপনি কিন্তু এর তুলনা করতে পারেন না ওভারঅল আমার মনে হয়েছে কোশ্চেন ঠিকঠাক এসছে সহজও নয় কঠিনও নয় কোশ্চেন ক্লার্কশিপে যেরকম আসার মতো ঠিক সেরকমই এসছে এখানে আমার কোনো সন্দেহ নেই কেন থেকে ভালো লাগলো আমার যে দু হাজার ছয় নয় যেরকম কোশ্চেন এসছিলো ঠিক সেরকম কোশ্চেনটা রিপিট করেছে অর্থাৎ তারা ক্লার্কশিপের লেভেলকে কিন্তু মেনটেন করেছে এমনকি আমি তো সেকেন্ড হাফের কোশ্চেনে দেখলাম দু হাজার ছয়ের দুটো কোশ্চেন রিপিট করেছে তো এটা বলতে আমরা পারবো না যে পিএসসি ক্লার্কশিপ নিচ্ছে মানে সে ডাব্লিউ বিসিএসের মতো মিসলেনিয়াসের মতো কোশ্চেন করে দিচ্ছে মানে একটা ধাঁচে কোশ্চেন করছে না এরা কিন্তু ধাঁচটা এখনও বজায় রেখেছে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন ধাঁচ এবং এটাই পিএসসির একটি ভালো লক্ষণ এবার যাদের মনে হচ্ছে প্রশ্ন খুব সহজ হয়েছে অঙ্ক প্রশ্ন আমি কিন্তু ফার্স্ট হাফের সলিউশন আজকে আমার আজকে ঘুটিয়ারি শরীফে যেখানে আমার ব্যাচ চলে একটা দুটো সেন্টার একটা ব্যারাকপুর একটা ঘুটিয়ারি শরীফ তো ঘুটিয়ারি শরীফে আমি পড়াতে গেছিলাম সেখানে আমি আজকে ওদের ক্লাসে ম্যাথের কোশ্চেনটা পুরো সলিউশন করেছি ফার্স্ট হাফের তো সেই সলিউশন করাতে গিয়ে আমি দেখলাম ম্যাথের কিন্তু সব কোশ্চেন যে জলের মতো এসছে তা একদমই নয় ম্যাথের যে কোশ্চেনগুলো এসছে এত ভালো লাগলো আমার কারণ সেই কোশ্চেনগুলো সব যেগুলো এসছে সে লাভ ক্ষতি থেকে হোক সে সাকসেসিভ ডিসকাউন্ট থেকে হোক সে সাকসেসিভ রেশিও থেকে হোক সে আপনার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে হোক পাইপ অ্যান্ড সিস্টেম থেকে হোক যাই আসুক না কেন সব কিন্তু শর্টকাট দিয়ে যেগুলো হয় ঠিক সেগুলো এসছে এবং এটা খুব ভালো লক্ষণ ক্লার্কশিপে এরকমই প্রশ্ন আসা উচিত এরকম প্রশ্ন আসলেই মনোবল বৃদ্ধি পায় ছেলেপুলে এরকম প্রশ্ন আসলেই ভাগ করা যায় কোন পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে খুব কঠিন প্রশ্ন আসলো টাটা কম উঠলো আপনারা ধেই ধেই করে নাচলেন অনেকে বিরাট বড় বড় কথা বললো না কঠিন প্রশ্ন এসছে খুব ভালো হয়েছে যাচ্ছে তাই একদম সুন্দর আমি খুব ভালো পারবো না বন্ধুরা আপনার বুঝতে হবে কোন পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে যে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেই পরীক্ষায় যদি সেরম প্রশ্ন আসে তাহলে ঠিক আছে আমার মনে হয় ওই জন্য ওভারঅল পিএসসি ক্লার্কশিপ একদম ঠিকঠাক আছে ইংলিশও খুব সুন্দর দিয়েছে যে যেগুলো দরকার ক্লার্কশিপে যেগুলো দরকার হয় দু হাজার ছয় নয়ের কোশ্চেন আর এই কোশ্চেন কম্পেয়ার করুন আপনারা দেখবেন প্যাটার্ন কিন্তু সেম মেনটেন করেছে এবং এইটাই আমার সব সবথেকে ভালো লেগেছে যে এরা প্রিভিয়াস ইয়ারকে মেনটেন করেছে যেটা পিএসসির একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা এখনও বজায় রেখেছে এবং এটা খুব সুন্দর তারপর আসি যে পরীক্ষায় দিয়ে কী বোঝা গেল মানে পরীক্ষা দিয়ে কি বোঝা গেল এর পরের প্রশ্নগুলো কিরকম হবে তো পরীক্ষা দিয়ে অন্য আমার যে স্টুডেন্টগুলো সেই স্টুডেন্টদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা দু বছর প্রিপারেশান নিচ্ছে যারা আপনার ধরুন নতুন প্রিপারেশান নিচ্ছে যারা একটু মাঝামাঝি প্রিপারেশান আছে এক বছরের মাথায় তো তাদের সবার কাছ থেকে আমি এটা শুনলাম তারা কীরকম অ্যাটেম্প করেছে এই সেই তো সেটা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে পরীক্ষায় এরকম মানুষও আছে যারা পঞ্চান্ন অ্যাটেম্প করেছে আবার এরকম মানুষ আছে যারা আশি অ্যাটেম্প করেছে আবার এরকম মানুষ আছে যারা নাইনটি প্লাস অ্যাটেম্প করেছে তো পরীক্ষায় কাটাপ যেটা উঠবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কাট আপ থাকবে একদম ব্যক্তিগত মত এই কাট নাই মিলতে পারে আমার যেটা মনে হয় বারবার বলছে আমি ভগবান নই আমি জ্যোতিষী নই আমি বা কুড়ি বছর ধরে প্রশ্ন দেখে আসছি না বা পরীক্ষাও দিয়ে আসছি না আমার শুধু মনে হলো লোকের কথা শুনে কারণ আমি একটু ওয়েট করলাম এই জন্য কাট বলতে কারণ আমার মনে হলো সবার কাছে একটু জিজ্ঞেস করে নি যে তারা কীরকম অ্যাটেম্প করেছে কি হয়েছে কি ব্যাপার তো সেই জিজ্ঞেস করেই সেই আমার এই ছোট্ট মগজে যা মনে হয়েছে যে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আপনার কাট আপটা থাকবে তো আবারও বলছি এই পরীক্ষাটা কিন্তু একটি খুবই ভালো পরীক্ষা খুবই ভালো লক্ষণ প্রশ্নের প্যাটার্নও ভালো সহজ কঠিন ওরমভাবে বলতে পারবো না বহু মানুষকে আমি দেখেছি পরীক্ষা দিয়েছে বলে নাইনটি অ্যাটেম্প করেছি তারপর পায়ে পঞ্চাশে কম সুতরাং কে কত অ্যাটেম্প করেছে কার কী দেখে মনে হচ্ছে ওরকম অনেক মনে হয় পরীক্ষা দেওয়ার পর মানে যারা বাড়ি পরীক্ষা দেয় না তাদের মনে হয় এ তো সহজ কোশ্চেন এ আর কি কোশ্চেন নিজেকে বড় হনু ভাবা যায় ওই পরীক্ষা হলে বসলে বোঝা যায় যে আসল হনুটা কথাগুলো বলছি হয়তো আপনাদের শুনতে খারাপ লাগে কিন্তু এটা হচ্ছে ভাই সত্যি কথা এটা হচ্ছে একদম জীবনের সত্যি কথা যে হলে বসে যে একদম পরীক্ষা আগুনের পরীক্ষা দিতে যায় সে বোঝে আগুনের ঝাঁচ কিরকম যে বসে না সে ওই সব বোঝে না আমি এরকম আজকে তো এরকম অনেক ক্যান্ডিডেটকে দেখলাম যারা প্রথমবার পরীক্ষা দিতে আসছে দেখে এসে বলছে আরে এই প্রেসিডেন্ট দিয়ে কোশ্চেন আসে গান্ধীজির বাড়ি কোথায় গান্ধীজি কবে মারা গেছিল বিদ্যাসাগরের জন্ম কোথায় হয়েছিল এই সব পাতি কোশ্চেন তাহলে তো চাকরি পেয়েই যাব পরীক্ষা দিলে ছোটো ওরকম অনেক মনে হয় আস্তে আস্তে পরীক্ষা দ্বিতীয় দিতে বোঝা যায় যে চাকরির পরীক্ষাটা আসলে ধৈর্য আর অধ্যাবসায় খেলা তাছাড়া আর কিছুই খেলা না তো যাই হোক এই হচ্ছে আপনাদের কাছে কিছু বলার আমার খুব ভালো লাগলো এটা দেখে যে পিএসসি ক্লার্কশিপ তার প্যাটার্ন মেনটেন করেছে এরকমভাবে আমি আশা করছি যেহেতু পিএসসি দপ্তরটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে তো সেহেতু পিএসসি আগামীকালে যেসব পরীক্ষা নেবে সে যেই ক্লার্কশিপ নিক বিসিএস নিক বা আপনার মিসলেনিয়াস নিক সেখানে প্যাটার্ন মেনটেন করবে যদি করে তাহলে সেটা সত্যিই ভালো কারণ দুমদাম করে প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া কোনো দিনই ভালো না প্যাটার্ন মেনটেন করলে সবারই সুবিধা হয় সবাই সেই মতো পড়াশোনা করতে পারে এবং আপনারা যে ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সবাই সফল হন একদম মন থেকে চাই বন্ধুরা একদম মন থেকে চাই আপনাদের সফলতা যখন শুনি মানে আমি সত্যি বলছি আমার যখন স্টুডেন্টরা এসে বললো নাইনটি প্লাস অ্যান্সার করেছি আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো আপনারাও যদি সফল হন দয়া করে একটু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে নি অনেকে সেখানে জানাবেন কিন্তু যেই পরীক্ষায় সফল হোক না কেন আমি আপনাদের কথা আমাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরবো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে অনেকে মোটিভেশন পাবে বন্ধুরা আপনাদের জন্য একটু ভালো করে পড়াশোনা চালিয়ে যান পরীক্ষা দিন ভালো করে আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিন কাল যারা চিন্তা করছিলেন কি খুব কঠিন কোশ্চেন হবে কিচ্ছু পারব না আজকে দেখলেন তো অনেকেই তো অনেক কিছু পারলেন তাই না তো চিন্তা করবেন না ঠিকঠাক পরীক্ষা দিন পড়াশোনা চালিয়ে যান সাফল্য তো আসবেই সবার আসছে আপনার কেন আসবে না আসবেন এটা কি হতে পারে আপনি লেগে থাকছেন আপনি খাটছেন না আসলেও অন্য না অন্য বিষয়ে আপনার ঠিক সাফল্য আসবে সাফল্য মানে তো আর শুধু চাকরির পরীক্ষায় সফলতা নয় জীবনে এগিয়ে যাওয়াও সাফল্য এই তো আপনি তো এগিয়ে যাচ্ছেন কত সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে যাচ্ছেন যেখানে আজকে সারা দেশে হিংসা হানাহানি ভর্তি সেখানে আপনি সুস্থভাবে এগিয়ে যাচ্ছেন পড়াশোনার মধ্যে আছেন এটাই তো অনেক বড়ো পাওনা একটা সুস্থ মানুষ হিসাবে তো মেজে উঠছেন ভালো থাকুন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক ও শেয়ার করে নিন ধন্যবাদ বন্ধুরা After all, thanks for watching.